प्रिय शिक्षार्थीवृंद आमी विमल कृष्ण बैरागी प्रधान शिक्षक प्रगति माध्यमिक विद्यापीठ। हमें गत क्लासे तुम्हारे वर्गमूलेर पर किभावे भाग पद्धति वर्ग निर्णय करा जाए किभावे गुणनियोग पद्धति वर्गमूल करा जाए से सम्पर्के धारणा दिएछिलाम। आज आमी तार किछु गाणितिक समस्या सम्पर्के आलोचना करब तुम्हारे। সেটা হচ্ছে যে দেখো এক পয়েন্টে এক অনুশীলনের তিনের ঘ নম্বর আছে 23805 কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটা পূর্ণ বর্গ সংখ্যা হবে। সমাধান, আমরা 23805 কে 5 দ্বারা ভাগ করতে পারবো। কেন পারবো? কোন সংখ্যার শেষে যদি 5 বা শূন্য থাকে তাহলে তাকে 5 দ্বারা বিভাজ্য করা যায়। অর্থাৎ 5 দ্বারা ভাগ করলে নিঃশেষ বিভাজিত হয়। সেই হিসেবে পাঁচ দ্বারা যখন ভাগ করি তাহলে 23-এর ভিতরে 4 পাঁচা করি থাকে 3, হয় 38, 5 সাত 35 থাকে 3, হয় 30, 5 সাত 30, 5 একে 5। এরপরে এইটাকে আমরা 3 দ্বারা বিভাজ্য ভাগ করব। কিভাবে 3 দ্বারা ভাগ করবে কিভাবে বুঝবো? এই সংখ্যাগুলোকে যোগ করলে সেই যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা 3, তাহলে ওই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। শেষে 3 দ্বারা ভাগ করলে এবার 3 একে 3 হয় 17, 3 পাঁচে 15 থাকে 2, হয় 26, 3 আটা 24 থাকে 2, হয় 21, 3 সাতা 21। এটাকে আবার আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। 3 পাঁচে 15, 3 দুনা 6 থাকে 2, হয় 27, 3 নং 27। তারপরে 529 কে আমরা 23 দ্বারা ভাগ করলে 23 ভাগ ফলাবে। তাহলে আমরা 23805 কে লিখতে পারি 5 গুণ 3 গুণ 3 গুণ 23 গুণ 23, তাহলে 5 গুণ 3 এস বর্গ 23 বর্গ। এখানে 3 ও 23 এর বর্গ আছে কিন্তু 5 এর বর্গ নেই। অতএব 5 দ্বারা গুণ করলে 5 এর বর্গ হতো। সুতরাং সংখ্যাটির সাথে 5 দ্বারা গুণ করলে সংখ্যাটা একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। ধন্যবাদ।